أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আশ্রয় প্রার্থনা করছি অভিশপ্ত শয়তান থেকে, আল্লাহর নামে আরম্ভ যিনি পরম করুণাময় ও দয়ালু। ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا. ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا. ولله ما في السماوات وما في الأرض وكان الله بكل شيء محيطا. ويستفتونك في النساء قل الله يفتيكم فيهن وما يتلى عليكم في الكتاب في يتامى النساء اللاتي لا تؤتونهن ما كتب لهن وترغبون أن تنكحوهن والمستضعفين من الولدان وأن تقوموا لليتامى بالقسط وما تفعلوا من خير فإن الله كان به عليما. এবং যে ব্যক্তি কিছু সৎ কাজ করবে, পুরুষ হোক কিংবা নারী, আর যদি হয় মুসলমান, তবে ওই সব লোক জান্নাতে প্রবেশ করবে এবং তাদেরকে অনুপরিমাণও কম দেওয়া হবে না। এবং ওই ব্যক্তি অপেক্ষা কার দিন উত্তম যে আপন চেহারা আল্লাহর জন্য ঝুঁকিয়ে দিয়েছে এবং সে হয় সৎকর্মপরায়ণ ও ইব্রাহিমের দিনের অনুসরণ করেছে, আর যে প্রত্যেক প্রকার বাতিল থেকে পৃথক ছিল এবং আল্লাহ ইব্রাহিমকে আপন ঘনিষ্ঠ বন্ধুরূপে গ্রহণ করেছেন। আর আল্লাহরই যা কিছু আসমান জমিনে রয়েছে এবং যা কিছু জমিনের মধ্যে, আর প্রত্যেক বস্তুর উপর আল্লাহর ক্ষমতা রয়েছে। এবং আল্লাহর নিকট নারীদের সম্পর্কে এবং আপনার নিকট নারীদের সম্পর্কে ফতোয়া জিজ্ঞেস করছে, আপনি বলে দিন, আল্লাহ তোমাদেরকে তাদের সম্পর্কে ফতোয়া দিচ্ছেন এবং তাও বলে দিচ্ছেন যা তোমাদের নিকট কোরআনের মধ্যে পাঠ করা হয় ওই ইয়াতীম কন্যাদের সম্পর্কে, যাদেরকে তোমরা প্রদান করছো না যা তাদের জন্য নির্ধারিত রয়েছে, এবং তাদেরকে বিবাহদিন আনতে বিমুখ থাকছ। আর দুর্বল শিশুদের সম্পর্কে এবং এটাও যে এতিমদের প্রতি ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত থাকো এবং তোমরা যে সৎকর্ম করো আল্লাহ সে সম্পর্কে অবহিত রয়েছেন। রব্বুল আলামিন আমাদেরকে জানান দিয়েছেন, তোমরা যদি
চিলতে পরিমাণ বা তিল পরিমাণ কোন ন্যাক করে থাকো, ভালো কাজ অবশ্যই কিয়ামতের ময়দানে যাজা প্রদান করবেন। যেমন আমরা অন্য আয়াতে পেয়েছি, আর যে খারাপ কাজ করবে তার প্রতিদান রব্বুল আলামিন দিবেন। তাহলে আসুন আমরা অবশ্যই সৎ কাজ নিজেও করব, অন্যকেও সৎ কাজ করার পরামর্শ দিব। রব্বুল আলামিন এই আমলটি সবাইকে করার তৌফিক দান করুন। وإن امرأة خافت من بعلها نشوزا أو إعراضا فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا والصلح خير وأحضرت الأنفس الشح وإن تحسنوا وتتقوا فإن الله كان بما تعملون خبيرا ولن تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن এবং যদি কোনো নারী আপন স্বামীর দুর্ব্যবহারে অথবা উপেক্ষার আশঙ্কা করে তবে তাদের জন্য এতে গুনাহ নেই, পরস্পরের মধ্যে আপোষ নিষ্পত্তি করে নেবে, আর আপোষ নিষ্পত্তি উত্তম এবং অন্তরসমূহ লোভ লিপসার ফাঁদে আটকে রয়েছে। আর যদি তোমরা সৎকর্ম ও খোদা বিরত অবলম্বন করো তবে তোমাদের কর্মগুলো সম্পর্কে আল্লাহ খবর রাখেন, এবং তোমরা কখনো স্ত্রীদেরকে সমানভাবে রাখতে পারবে না যতই ইচ্ছে করো না কেন। তখন এমন যেন না হয় যে এক স্ত্রীর দিকে সম্পূর্ণরূপে ঝুঁকে পড়বে, যার দরুন অপর স্ত্রীকে ঝুলানো অবস্থায় রেখে দেবে। এবং যদি তোমরা সৎকর্ম ও খোদা বিরত অবলম্বন করো তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। ওয়াইন ইয়াতাফাররাকা ইউনিল্লাহু কুল্লাম মিন সাআতিহি ওয়া কানাল্লাহু ওয়াসিআন হাকীমা ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا ولله ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا كان يريد ثواب الدنيا فعند الله ثواب الدنيا والآخرة وكان الله سميعا بصيرا
এবং যদি তারা উভয়ে পরস্পর পৃথক হয়ে যায়, তবে আল্লাহ তার পাশ্চর্য দ্বারা তোমাদের প্রত্যেককে অপর দিক থেকে অভাব মুক্ত করে দিবেন, এবং আল্লাহ পাশ্চর্যময় প্রজ্ঞাময়। আর আল্লাহরই যা কিছু আছে আসমান জমিন সমূহে রয়েছে এবং যা কিছু জমিনেও আছে, আর নিশ্চয়ই আমি তা কি দিয়েছি তাদেরকে যাদেরকে তোমাদের পূর্বে কিতাব দেওয়া হয়েছে এবং তোমাদেরকেও, যেন তোমরা আল্লাহকে ভয় করতে থাকো। আর যদি কুফর করো তবে নিশ্চয়ই আল্লাহরই যা কিছু আসমান জমিনে রয়েছে আর যা কিছু রয়েছে জমিনে, এবং আল্লাহ অভাব মুক্ত যাবতীয় প্রশংসা ভাজন। আর আল্লাহরই যা কিছু আসমান জমিনে রয়েছে এবং যা কিছু রয়েছে জমিনে, আর আল্লাহ যথেষ্ট কর্ম ব্যবস্থা পরায়ণ রূপে অবশ্যই বিদ্যমান। হে মানবকুল, তিনি ইচ্ছে করলে তোমাদেরকে নিয়ে যাবেন এবং অন্যদেরকে নিয়ে আসবেন, এবং এর উপর আল্লাহর ক্ষমতা রয়েছে। যে ব্যক্তি দুনিয়ার পুরস্কার চায়, তবে আল্লাহরই নিকট দুনিয়া ও আখিরাত উভয়ের পুরস্কার রয়েছে, এবং আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। রব্বুল আলামিন জানান দিয়েছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা কি দুনিয়ার পুরস্কার চাও নাকি আখিরাতের চাও? ডক্টর ইকবাল তার কুল্লিয়াত ইকবালের মধ্যে তিনি কত সুন্দর ঋণা বলেছেন, ইয়ে শিকায়ত নহি হে উনকে খাজানে মামুর আর বেসারে মুসলমান কো ফাকাদ ওয়াদায়ে হু। আল্লাহ, একমাত্র আমরা মুসলমানরাই তোমার ইবাদত করি, তোমার নামাজ পড়ি, তোমার রোজা রাখি, কিন্তু আল্লাহ আমরা মুসলমানরা আজকে গরিব কেন? আর যারা তোমার বিরুদ্ধে আচরণ করে তুমি আল্লাহকে মানে না, কাফের মুশরিক, তাদেরকে তুমি অট্টালিকা দিয়ে দিয়েছো, আল্লাহ এটা কি অভিযোগ নয়? আর সাথে সাথে তিনি আবার নিজে উত্তর লিখেছেন, হ্যাঁ, কেমনি মুসলমানরা আজকে আল্লাহর বিরোধী করছে, কেন সম্পদ দিচ্ছেন? কারণ রব্বুল আলামিন বলেন তারা দুনিয়ার মধ্যে পুরস্কার পেয়ে যাচ্ছে, নাই তাদের জন্য আখিরাতে কোনো রকমের পুরস্কার। হে মুসলমানরা, তোমরা আসো, তোমাদের জন্য জান্নাতে আমি হুর গিলমানের ব্যবস্থা করেছি, যে হুরদের দিকে তাকালে তাদের চামড়ার ভিতরে গোস্ত, গোস্তের পরে হাড্ডি, হাড্ডির ভিতরে মগজ পর্যন্ত স্পষ্ট দেখতে পারবে। রব্বুল আলামিন এই জন্য কাফের মুশরিকদেরকে পৃথিবীর জমিনে বাদশাহী দিয়েছেন, নমরুদকে বাদশাহী দিয়েছেন, সাত্তাতকে বাদশাহী দিয়েছেন। রব্বুল আলামিন আমাদেরকে জানান দিয়েছেন, তোমরা ইবাদত করে আসো, আমি তোমাদেরকে দুনিয়ায় কষ্ট রাখলেও আখিরাতের জমিনে তোমাদের জন্য সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ নিয়ামত স্থান জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু قَوَّامِينَ بِالْقِسْطِ شُهَدَاءَ لِلَّهِ وَلَوْ عَلَى أَنفُسِكُمْ أَوِ الْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن اللَّهُ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا آمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَالْكِتَابِ الَّذِي نَزَّلَ عَلَى رَسُولِهِ والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا إن الذين آمنوا ثم كفروا ثم
آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا. হে ইমানদারগণ, ন্যায় বিচারের উপর দৃঢ় প্রতিষ্ঠিত হয়ে যাও, আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য প্রদানকারী অবস্থায়, যদিও তাতে তোমাদের নিজেদের ক্ষতি হয় এবং পিতামাতা কিংবা আত্মীয় স্বজনের। যার বিরুদ্ধে সাক্ষ্য দাও, সে বিত্তবান হোক কিংবা বিত্তহীন অবস্থায় হোক, সর্বাবস্থায় আল্লাহরই সেটার সর্বাধিক ইখতিয়ার রয়েছে। সুতরাং প্রবৃত্তির অনুগামী হইও না, যাতে সত্য থেকে আলাদা হয়ে পড়ো, এবং যদি তোমরা কোনো মতে হেরফের করো অথবা মুখ ফিরিয়ে নাও, তবে আল্লাহর নিকট তোমাদের কর্মগুলোর খবর রয়েছে। হে ইমানদারগণ, ইমান রাখো আল্লাহ ও আল্লাহর রাসূলের উপরে এবং ওই কিতাবের উপর যা আপন রাসূলের উপর অবতীর্ণ করেছেন, আর ওই কিতাবের প্রতি যা পূর্বে অবতীর্ণ করেছেন। আর যে ব্যক্তি আল্লাহকে এবং তার ফেরেশতাকুল, কিতাবসমূহ, রাসূলগণ এবং কিয়ামতকে অমান্য করে, সে অবশ্যই দূরের পথভ্রষ্টের মধ্যে রয়েছে। নিশ্চয়ই ওই সব লোক যারা ঈমান এনেছে এরপর কাফির হয়েছে, অতপর ঈমান এনেছে এরপর কাফির হয়েছে, অতপর কুফরের মধ্যে আরো অগ্রসর হয়েছে, আল্লাহ তাদেরকে না কখনো ক্ষমা করবেন না তাদেরকে সৎপথ দেখাবেন। রাব্বুল আলামিন আমাদেরকে এখানে জানান দিয়েছেন, তোমরা জেনে নাও, তোমরা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে অস্বীকার করতা, তোমরা কুফর করতা, সাথে সাথে তোমরা ক্ষমা আছে, তোমরা আমি আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে তোমরা মুসলমান হয়েছিলে, আবার তোমরা আমি আল্লাহকে অস্বীকার করে কাফির হয়েছো, আমি আল্লাহ কাছে আবার ক্ষমা চেয়ে আবার মুসলমান হয়েছে, আমি আল্লাহ ক্ষমা করেছি, কিন্তু একবার কাফির হয়ে আবার মুসলমান, আবার কাফির হয়ে আবার মুসলমান, আবার কাফির হলো, কিন্তু আমি আল্লাহ আর দ্বিতীয়বার তোমাকে ক্ষমা করব না। তাই সাবধান, তোমরা আমি আল্লাহর উপর ঈমান এনে, আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে তোমরা আমার কাছে তওবা করো, অবশ্যই তোমরা আমাকে ক্ষমাশীল এবং দয়ালু হিসাবে অবশ্যই পাবে। بشر المنافقين بأن لهم عذابا أليما الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون هم العزة فإن العزة لله جميعا وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا. সুসংবাদ দিন মুনাফিকদেরকে যে তাদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে, ওই সব লোক যারা মুসলমানদের ছেড়ে কাফিরদের বন্ধুরূপে গ্রহণ করেছে, তারা কি ওদের নিকট সম্মান তালাশ করে? তবে সম্মান তো সব একমাত্র আল্লাহরই, এবং নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি কিতাবের মধ্যে অবতীর্ণ করেছেন যে যখন তোমরা আল্লাহর আয়াতসমূহ সম্পর্কে শুনবে সেগুলোকে প্রত্যাখ্যান করবে এবং সেগুলোর প্রতি বিদ্রুপ করা হচ্ছে, তবে ওই সব লোকদের সাথে বসো না যতক্ষণ না তারা অন্য কথায় লিপ্ত হয়, অন্যথায় তোমরাও তাদের মতো হবে। নিঃসন্দেহে আল্লাহ মুনাফিক এবং কাফিরদেরকে জাহান্নামের মধ্যে একত্রিত করবেন।
الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين فالله يحكم بينكم يوم القيامة ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا مذبذبين بين ذلك لا إله ومن يضلل الله فلن تجد له سبيلا ওই সব লোক যারা তোমাদের শুভাশুভ অপেক্ষার প্রতীক্ষা করে তবে যদি আল্লাহর পক্ষ থেকে তোমাদের বিজয় লাভ হয় তাহলে তারা বলে আমরা কি তোমাদের সাথে ছিলাম না আর ভাগ্য বিজয় যদি কাফিরদের অনুকূলে হয় তবে তাদেরকে বলে তোমাদের উপরে কি হলো আমাদের ক্ষমতা ছিল না এবং আমরা তোমাদেরকে মুসলমানদের হাত থেকে রক্ষা করেছি সুতরাং আল্লাহ তোমাদেরকে সবার মধ্যে কিয়ামত দিবসে ফয়সালা করে দিবেন এবং আল্লাহ কাফিরদেরকে মুসলমানদের বিরুদ্ধে কোনো পথ করে দেবেন না নিশ্চয়ই মুনাফিক লোকেরা নিজেদের ধারণায় আল্লাহকে প্রতারিত করতে চায় বস্তুত তিনিই তাদেরকে অন্যমনস্ক করে মারবেন আর যখন নামাজে দাঁড়ায় তখন মন ভোলা অবস্থায় মানুষকে দেখায় মাত্র এবং আল্লাহকে স্মরণ করে না কিন্তু অল্প সংখ্যক লোক মাঝখানে দুদুল্যমান থাকে না এদিকের না ওদিকের এবং যা আল্লাহকে পথভ্রষ্ট করেন তবে তুমি তার জন্য কোনো পথ পাবে না রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে মুসলমানদের মধ্যে এক প্রকার মুসলমান রয়েছে যারা তোমাদের সাথে কতক্ষণ চলাফেরা করবে মনে হবে সে মুসলমানি আচরণীয় নিয়ে তোমাদের সাথে চলাফেরা করছে আবার কতক্ষণ কাফের মুশরিকদের সাথে চলবেন রাব্বুল আলামিন কোরআনের ভাষায় তাদেরকে মুনাফিক বলেছেন মুনাফিক শব্দের অর্থ দুই মুখওয়ালা অর্থাৎ যার দুটি মুখ থাকে যেমন সে কতক্ষণ মুসলমানদের সাথে চলবে আবার কতক্ষণ সে কাফের মুশরিকদের সাথে চলবে রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই রকম মুনাফিক যারা তাদের অবস্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্থান রাব্বুল আলামিন সকলকে এই মুনাফিকি আচরণ থেকে আমাদেরকে রেহাই দান করে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্মে আমাদেরকে সুন্দর করে পথ চলার অনুপ্রেরণা পাই এ আশা প্রত্যাশায় আল্লাহর কাছে আমরা সকলেই প্রার্থনা করি أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا إن المنافقين في الدرك الأسفل من النار ولن
تجد لهم نصيرا إلا الذين تابوا وأصلحوا واعتصموا بالله وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما هي ইমানদারগণ কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না মুসলমানদের ব্যতীত তোমরা কি এটা চাও যে নিজেদের বিরুদ্ধে আল্লাহর জন্য সুস্পষ্ট প্রমাণ স্থির করে নেবে নিশ্চয়ই মুনাফিক দোজখের সর্বনিম্ন স্তরে রয়েছে এবং তুমি কখনো তাদের কোনো সাহায্যকারী পাবে না কিন্তু ওই সব লোক যারা তওবা করেছে এবং সংশোধন করেছে আর আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরেছে এবং নিজেদের দিনকে শুধু আল্লাহরই উদ্দেশ্যে করে নিয়েছে তবে এরা মুসলমানদের সাথে রয়েছে আর অবিলম্বে আল্লাহ মুসলমানদেরকে মহা পুরস্কার দিবেন এবং আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে কি করবেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো এবং ঈমান আনো এবং আল্লাহ পুরস্কারদাতা ও সর্বজ্ঞ রব্বুল আলামিন আমাদেরকে জানান দিয়েছেন যদি তোমরা আমি আল্লাহর বিরুদ্ধে আচরণ করো গুনাহ করো তাহলে অবশ্যই তোমরা আমার কাছে আবার তওবা করো তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা বিশুদ্ধ রূপে যদি তওবা করতে পারো অর্থাৎ আল্লাহ আমার দ্বারা যে গুনাহ সংঘটিত হয়েছে এই গুনাহ আমি বেঁচে থাকতে আমার সব জ্ঞানে আমার মস্তিষ্ক ঠিক থাকা অবস্থায় কখনো আর সংঘটিত হবে না আমি তোমার সাথে ওয়াদা করলাম রব্বুল আলামিন বলেন যত বড়ই পাপ হোক না কেন অন্যায় হোক না কেন জুলুম হোক না কেন যদি তুমি আমার কাছে বিশুদ্ধভাবে তওবা করতে পারো অবশ্যই তোমার জন্য ক্ষমার ব্যবস্থা রয়েছে আসুন সকলে আমাদের জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছি আমরা আল্লাহর কাছে তওবা করে আমাদের জীবনকে আবার সামনের দিকে সুন্দর করে পরিচালিত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি রব্বুল আলামিন সবাইকে কবুল করুন আমিন বিহরমতে সাইয়্যিদুল মুরসালিন